This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরুতেই আবারো যাদবপুরের দিকে নজর, কারণ স্বপ্নদীপের মৃত্যু। স্বপ্নদীপের মৃত্যুতে এই মুহূর্তে যেটা আপডেট, আবাসিকদের চ্যাট নজরে এসেছে, আবাসিকদের নিজস্ব চ্যাট, আর সেখানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। ধৃতের নাম সৌরভ চৌধুরী। কসবা থানায় দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তারপর তার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং জয়েন্ট সিপি ক্রাইম তাকে জিজ্ঞাসাবাদ করে। স্বপ্নদীপের পরিবারের দায়ের করা অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে সবার আগে নাম ছিল এই সৌরভ চৌধুরীর। 2022 সালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পাস আউট স্টুডেন্ট সৌরভ, এবং সৌরভ ওই মেসে থেকেই চাকরির চেষ্টা করছিলেন, এবং এই সৌরভ ওই হস্টেলেরই বাসিন্দা, মেস কমিটির গুরুত্বপূর্ণ মেম্বার ছিল সে। এই মুহূর্তে চ্যাট রয়েছে আপনাদের সামনে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আবাসিকদের মধ্যে চ্যাট, যারা প্রথম রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্বপ্নদীপকে এবং তারপরে হাসপাতালে নিয়ে যায়। রাত 10টা থেকে সকাল ভোর 5টা পর্যন্ত র‍্যাগিং চলতো, এমনটা উল্লেখ রয়েছে এই চ্যাটে। এবং এই ঘটনায় সৌরভ চৌধুরী, তার নামই সবার আগে আসে, এবং স্বপ্নদীপের বাবা মা যে অভিযোগপত্র লিখেছিলেন সেই অভিযোগপত্র, নাম ছিল সৌরভের। সৌরভকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ানে অসঙ্গতি থাকার পর তাকে গ্রেফতার করে পুলিশ। খুবই মানে ভালো ডিসিশন, এবং এর পরবর্তীকালে আমরা এই হোপটা রাখছি, মানে এই আশাটা রাখছি যে বাকি যারা যারাই এই গোটা ব্যাপারটাতে যুক্ত ছিল তারা যেন ইকুয়ালি পানিশমেন্টটা পায়। যে বা যারা মেন হোস্টেলে ছিল এবং এরকম একটা ঘটনাকে অন্যভাবে ঢেলে সাজানোর চেষ্টা করেছে বা এরকম ধরনের সঙ্গে জড়িত ছিল, তার মধ্যে সৌরভের নাম বারবার ওর বাবা বলেছে, তারপর তাকে অ্যারেস্ট করেছে। এটা একটা একদিক দিয়ে একটা ভালো উদ্যোগ, এই কারণেই যে এইটা থেকে তার কাছে জিজ্ঞাসাবাদ করে হয়তো আমরা কিছু পেতে পারি। নজরে যাদবপুরের মেইন হোস্টেলের আরও চার আবাসিক। স্বপ্নদীপ মৃত্যুতে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, আবাসিক পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ ডেপুটি কমিশনারের। কি হয়েছিল সেদিন? সেদিন স্বপ্নদীপের সঙ্গে ছাদে আর কারা কারা ছিল, সৌরভের সঙ্গে আর কারা কারা ছিল, এই বিষয়গুলো এই মুহূর্তে জানার চেষ্টা করছে পুলিশ। আর এরই মধ্যে সেই চ্যাট, সেই চ্যাট আবাসিকদের নিজস্ব চ্যাট, সেই চ্যাট ইতিমধ্যেই ভাইরাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন উঠছে হোস্টেলের সিনিয়র দাদাদের রমরমা নিয়ে, প্রশ্ন উঠছে হোস্টেলের সিনিয়র দাদাদের সুপিওরিটি নিয়ে। মিলিটারি কাটের চুলের ছাড় দিতে হবে, ফাই ফার্মাস কাটতে হবে, জল ভরে দিতে হবে, দাদা দিদিরা যা বলবেন তাই করতে হবে, ইন্ট্রো করতে হবে, বেলুন নিয়ে ঘুরে বেড়াতে হবে, নানা ধরনের নিদান আছে মেন হোস্টেলে। আর সেই মেন হোস্টেলের এই পরিস্থিতির সাথে যিনি খাপ খাইয়ে দিতে পারবেন সেই পড়ুয়া বেঁচে যাবেন, আর যিনি পারবেন না তিনি কি স্বপ্নদীপ হয়ে যাবেন? বিশ্ববিদ্যালয়ে নজরদারি কোথায়? হোস্টেলে কোনো সিসিটিভি নেই, ক্যাম্পাসে কোনো সিসিটিভি নেই, দায় এড়াতে পারেন ডিন থেকে হোস্টেল সুপার? ইতিমধ্যেই পুরো দমে তদন্ত করছে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় উদ্বিগ্ন খোঁত মুখ্যমন্ত্রীও। শিক্ষা দপ্তর অ্যাডভাইজারি জারি করার সিদ্ধান্ত নিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে যাদবপুর থানার পুলিশ। এছাড়া চারজন পড়ুয়া মেন হোস্টেলের, তারা কিন্তু স্ক্যানারে রয়েছেন এই সম্পূর্ণ ঘটনার। বৃষ্টি ভেজা যাদবপুর নিঃশ্বাস নিতে নিতে বলছে স্বপ্নদীপের মৃত্যুর বিচার চাই। ক্যামেরায় রজতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। যাদবপুরে এই মুহূর্তে স্বপ্নদীপের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য, এবং সৌরভ চৌধুরী যার নাম সবার আগে আসে সামনে, এবং সৌরভ চৌধুরীকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতারও করেছে, সেই সৌরভ ফেসবুক পোস্ট করেছে, সেই পোস্টও আপনাদের দেখাচ্ছি। এবং এই পোস্টকে ঘিরেও নতুন করে জল্পনা শুরু হয়েছে এবং ভাবাচ্ছে এই পোস্ট পুলিশকেও। এবং এই স্বপ্নদীপের মৃত্যুতে, অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যুর বিচার চাই, এই ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এক প্রতিবাদী নাগরিক মিছিলের ডাক দিয়েছেন সৌরভ চৌধুরী। কোন সৌরভ চৌধুরী? যেই সৌরভকে গ্রেফতার করা হয়েছে এই স্বপ্নদীপের মৃত্যুতে। সৌরভ চৌধুরী আর মনতোষ মণ্ডল,
এদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন স্বপ্নদীপের বাবা। বয়ানে অসঙ্গতি থাকায় সৌরভকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে এই যুবকই এবং সৌরভের পোস্ট যেরকম আপনাদের দেখালাম, একই সঙ্গে স্বপ্নদীপের বাবার কি বক্তব্য শোনাব। আমি বাকরুদ্ধ, আমি স্পিচলেস, আমি কি বলবো এখন। আমাদের জীবনের উপরে যে সংকট আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার ওয়াইফ পাগল হয়ে গেছে, অলরেডি পাগল হয়ে গেছে। সৌরভকে পুলিশ গ্রেপ্তার করেছে, ও যেন মানে কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে যেন বেরিয়ে না আসে আর ওর শেষ মুহূর্তে যেন ফাঁসিটা হয়, কারণ আমাদের এই দুজনের বুকের জ্বালা যন্ত্রণা একটু তো ইয়ে হবে বলেন। দীপকে আমরা পাবো না, ওরে আমার তো, আমি তো ওকে দীপ বলি না, ওর মাই ওকে দীপ বলে, দীপ বলে, আর ও তো আমার বাবা মা আমার কুপল। যাদবপুরের পর বজবজের দিকে নজর। রাত দুপুরে বজবজের জোড়া হত্যাকাণ্ড। পুরনো শত্রুতায় মারধর করে গলা নলি কেটে খুন করা হয়েছে দুই যুবককে। দাদাকে খুঁজতে গেলে ভাইকেও সদল বলে তারা। পরে উদ্ধার দুটি নিথর দেহ। জোড়া খুনে মূল অভিযুক্ত সহ সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য মূল অভিযুক্ত এবং সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য। গতকাল রাত্রির বেলায় বজবজ থানার অন্তর্গত শীতলা সংঘের ঠিক ক্লাবের পাশেই কিন্তু আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু নৃশংস হত্যা হয়। স্থানীয় মানুষজনের যেটা অভিযোগ যে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই খুন, তবে পুরো ঘটনা গতকাল রাত্রির বেলায় কিন্তু ঘটানো হয়েছে। এখনও বিভিন্ন জায়গায় রক্তের ছাপ পড়ে রয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম জায়গা ঘিরে দেওয়া হয়নি। ও তো দু নম্বরই কারবার করতো, সেই কারবারের জন্যে ও আর কি আস্তে আস্তে সরেছে। এই অ্যাকশনটা মানে অসীম বৈদ্য কিছুদিন আগে মারবো হুমকি দিত, তোর দোকান ভেঙে দেবো, তোকে মারবো, দল ছেড়ে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে গতকালকে যখন এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু একদম একটা লোকালিটির মধ্যে মানুষজন এখানে বসতি রয়েছে, সেখানে কিন্তু প্রশ্ন তুলছে যে এই জায়গায় কীরমভাবে এই হত্যাকাণ্ড হলো। এই রাস্তায় কোনো আলো নেই, 25-30টা পরিবার, একটা জলের কল নেই। আমরা ঘর থেকে যে যার আলো জ্বালি, রাত্রে শোবার সময় আমরা বন্ধ করে দিই, কিন্তু রাতভিত যদি একটা বাই চান্স কোনো হসপিটাল ডাক্তারখানা হয় আমরা যেতে পারি না। কি করে বলবো, মানে যে আতঙ্ক আমাদের মধ্যে এখন ছড়িয়ে গেছে, সেই আতঙ্কটা আমরা মানে কিভাবে যে আমরা নিজেদের এ করবো আমরা বুঝতে পারছি না। মানে অন্ধকার থাকে না প্রায়, আমি তো প্রায় দিনই যাই হোক না যাই করে লাইট দেওয়ার ব্যবস্থা করেছি বা লাইট জ্বালিয়েও দিয়ে গেছি, কিন্তু মূলত ঝড় বৃষ্টির জন্যে থাকছে না লাইটগুলো, লাইট যে একদম জ্বলে না অন্ধকার। এটা অসীম বৈদ্যর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? পার্টিগত যেরকম সম্পর্ক শোনা গেছিল আপনার সঙ্গে নাকি সম্পর্ক ছিল না ভালো? পার্টির সম্পর্ক যেমন সব ঠিকই আছে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এবং প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই হত্যা। ইতিমধ্যেই কিন্তু যে দুজন মৃত ব্যক্তি তাদেরকে কিন্তু পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং মূল যে অভিযুক্ত অসীম বৈদ্য সে কিন্তু এখনও ফেরার এলাকা থেকে। এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি9 বাংলা।